তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে টিম ইন্ডিয়ার কোচ হলেন রবি শাস্ত্রী। দ্বিতীয় মেয়াদে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিলেন তিনি। আর এরই সুবাদে দারুণ একটি সুখবর পেল বাংলাদেশ, বিশ্বসেরা একজন কোচ পেতে যাচ্ছে টাইগাররা। ভারত ও বাংলাদেশ দুটি দেশেরই পছন্দের তালিকায় ছিল একজন বিশ্বসেরা কোচ। দুটি দেশই তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, তবে শেষ পর্যন্ত ভারত তাকে ছেড়ে দিল। এখন তাকে পেতে বাংলাদেশের আর কোনো বাধা নেই। তিনি হলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। এই মাইক হেসনকেই কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। কিছুদিন আগে চূড়ান্ত হয়ে গেছিল বাংলাদেশের কোচ। শুধু ভারতের কোচ নিয়োগের জন্য অপেক্ষায় ছিল বিসিবি, কারণ ভারতের কোচের তালিকায় ছিল এই মাইক হেসন। আর একদিক থেকে চূড়ান্ত হয়ে গেছে, এই মাইক হেসনই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। শুধু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করাটাই বাকি, তবে খুব দ্রুত সময়ে মাইক হেসনের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। বিশ্বসেরা এই কোচকে পেয়ে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, কারণ কোচিং হিসেবে দারুণ উজ্জ্বল মাইক হেসন। এরই মধ্যে মাইক হেসনের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছে ক্রিকেট বোর্ড বিসিবি। মাইক হেসনও আশ্বাস দিয়েছেন তিনি বাংলাদেশে আসছেন, তবে বাংলাদেশে এসে ইন্টারভিউ দিতে হবে তাকে। তবে মাইক হেসনকে পেতে বাংলাদেশের একটাই বাধা, মাইক হেসনকে কত টাকা বেতন দিতে হবে এবং তার কোনো শর্ত আছে কিনা সেটি জানবে বিসিবি। এখন সবকিছু নির্ভর করছে মাইক হেসনের উপর। তিনি যদি দীর্ঘমেয়াদী বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারেন, তাহলে তো আর কথাই নেই, তিনি হয়ে গেলেন বাংলাদেশের প্রধান কোচ। কারণ বিসিবি দীর্ঘমেয়াদী কাউকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দিতে। এছাড়াও বিসিবির শর্ত আছে, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাতে পারবে না সে। এসব যদি মাইক হেসন মেনে নেয়, তাহলে তো আর কথাই থাকছে না, নিউজিল্যান্ডের এই সাবেক কোচ হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। দুই একদিনের মধ্যেই মাইক হেসনের সাথে কথাবার্তা বলে চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশের কোচ। বাংলাদেশের কোচ নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে ক্রিকেটের সব নতুন নতুন খবর আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর বাংলাদেশের কোচ নিয়ে আপনার কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, সবাইয়ের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি করে লাইক দিবেন।